আমাদের হয়েছে নিরাপদ মাতৃত্ব দিবস 28শে মে। এখানে আমরা আয়োজন করেছি সমস্ত মাকে জানানোর জন্য, গর্ভবতী মাকে সেবা দেওয়ার জন্য মাইকিং করা হয়েছে আমাদের গতদিন ব্যাপকভাবে। তারপরে আজকে আমরা ফ্রি ক্যাম্প করতেছি, গর্ভবতী মাদের আমরা বিনা পয়সায় ঔষধ বিতরণ করতেছি এবং তাদেরকে চেক আপের ব্যবস্থা রাখছি। এবং আগামী দিন আছে আমাদের একটা ডিসকাশন মিটিং। এখন এইটা হয়েছে আমাদের কর্মসূচি। কিন্তু এই নিরাপদ মাতৃত্ব দিবস মানে অর্থ যেটা, সেটা হলো আমি বলবো যে প্রতি মাকে মানে গর্ভকালীন অবস্থায় একটা মা যেন নিরাপদে থাকেন। এই নিরাপদে থাকার অর্থ বলতে আমরা এটা বুঝছি, একটা মার যেন অধিকার থাকে যে সে কখন সন্তান নেবেন, এবং সন্তান নেওয়ার জন্য যেন সে নিজেই বলেন যে আমার এখন আমি সন্তান নিব, কিন্তু তাকে যেন চাপিয়ে দেওয়া না হয়। এবং এটার জন্য আমাদের এই মাদেরকে সুস্থ রাখার জন্য গর্ভকালীন সময় তাকে ভালো অ্যান্টিনেটাল চেক আপে রাখতে হবে। তাকে গর্ভকালীন সময়ে তার যত যদি অপুষ্টিতে থাকে ভোগে, মা অ্যানিমিয়ায় ভোগে, তাকে সেখানে তাকে আমাদের চিকিৎসা দেওয়া আমাদের একটা নৈতিক দায়িত্ব, আমরা সেই জন্য দেই এবং আমরা সবসময় দিয়ে থাকি। কিন্তু এই 28শে মে আমাদেরকে বারবার স্মরণ করিয়ে দেয় যে আমাদের মাদের যেন অধিকার অক্ষুণ্ণ রাখে। কারণ একটা মাকে কিশোরী বিয়ে হলে সেই অল্প বয়সে প্রেগনেন্সি হয়ে যায়। প্রেগনেন্সি যখন হয় তখন কিন্তু মা কিছু বুঝতেও পারে না, তার প্রজনন স্বাস্থ্য সম্বন্ধে কোনো ধারণা থাকে না। কিন্তু আমরা যদি সারা দেশের সুশীল সমাজ আমাদেরকে যদি হেল্প করে, এই আমাদের ODSB সংস্থার প্ল্যাটফর্ম থেকে আমরা কাজগুলো করতেছি, যদি সুশীল সমাজ সব মাকে একটা অ্যাওয়ারনেস তৈরি করে যে তার প্রজনন স্বাস্থ্যটা, যে সে তার অল্প বয়সে বিয়ে না হয়ে গেল, সেটা না হয় আমরা সম্পূর্ণ রোধ করতে পারলাম না, কিন্তু সেই মাকে যদি বলা হয় যে আপনি অন্তত ফ্যামিলি প্ল্যানিংয়ে 19 বছর বয়স পর্যন্ত থাকেন, তারপরে আপনি সন্তান নেন, তাহলে এটা আমাদের সুশীল সমাজ যদি হেল্প করে তাহলে কিন্তু সেটা আমাদের মাদের স্বাস্থ্য ভীষণভাবে রক্ষা করবে। কারণ আমাদের একটা কথা আছে, টিনেজ প্রেগনেন্সি খুব খারাপ, 19 বছর পর্যন্ত ও তো নিজেই শিশু, তাহলে ও আরেকটা শিশুকে কী করে বড় করবে? ওর ফিজিক্যাল ডেভেলপমেন্ট হয় না, মেন্টাল ডেভেলপমেন্ট হয় না, এগুলো কিন্তু আমাদের জন্য খুবই জটিলতা। আমরা এই ফোরাম তাহলে ফ্যামিলি প্ল্যানিং সম্বন্ধে তাকে বুঝাতে পারি, তারপরে যদি হয়েই যায় তাহলে তাকে আমাকে প্রসূতি সেবা দিতে হবে, ব্যাপকভাবে অ্যান্টিনেটাল কেয়ারের আওতায় আনতে হবে সব মাকে, তারপরে তাকে একটা সেফ ডেলিভারি যাতে আমরা করতে পারি সেজন্য কিন্তু সারা দেশে আমাদের যথেষ্ট মিডওয়াইফ রয়ে গেছে, একদম কমিউনিটি লেভেল পর্যন্ত রয়ে গেছে। কিন্তু কথা হয়েছে মাদেরকে আমাদের অ্যাওয়ারনেসে আনতে হবে যে মারা যেন সবাই এই সেবায় চলে আসে, তারপরে তাকে ক্লিন অ্যান্ড সেফ একটা ভ্যাজাইনাল ডেলিভারির জন্য চেষ্টা করতে হবে। এখন আমাদের দেশে মাতৃমৃত্যু কিন্তু অনেক বেশি, যদি আমরা নিরাপদ মাতৃত্ব বজায় করতে পারি, মাতৃত্বটাকে মেনটেন করতে পারি, মাতৃমৃত্যু আমরা কমাতে পারবো, শিশু মৃত্যু কমাতে পারবো। আমাদের উদ্দেশ্য হয়েছে এইটা, কারণ আমাদের এখন বর্তমানে 176/1 লাখ লাইভ বার্থ, আমরা এটা টার্গেটে যাইতে চাই 170তে, আমরা আগের চেয়ে অনেক কমিয়েছি। কিন্তু এই করোনাকালীন সময়ে কিন্তু আমাদের মাতৃমৃত্যু বাড়ে নাই, কিন্তু আমাদের অনেক প্রেগনেন্সি রেট বেড়ে গেছে, কারণ মারা ঘরে থাকছে, ফ্যামিলি প্ল্যানিংটা নিতে পারে নাই ঠিক মতো, আর ফ্যামিলি প্ল্যানিংয়ের অ্যাওয়ারনেসও আমাদের দেশে খুবই কম। কাজে সেই মাদারহুড বলতে আমরা এইটাকেই বুঝাতে চাচ্ছি যে আমরা মাকে যেন একটা সুরক্ষিত জীবন দিতে পারি, কিন্তু সেটার জন্য তার প্রজনন স্বাস্থ্য সম্পর্কে জ্ঞান থাকতে হবে, তার ফ্যামিলি প্ল্যানিং সম্বন্ধে জ্ঞান থাকতে হবে। আর আজকের আমাদের কর্মসূচিতে শুধু যে গর্ভবতী মাদেরকে আমরা ফ্রি সেবা দিচ্ছি। এই ফ্রি সেবার আওতায় মাকে কাউন্সিলিং করা হচ্ছে যে আপনি প্রেগনেন্সিতে, যেমন আমার একটা মা কিছুক্ষণ আগে দেখলাম তার প্রেশার বেশি, তারপরে তার অ্যানিমিয়া পেশেন্টটাকে, তাহলে এখন অ্যানিমিয়া থাকলে আমি যদি এখনই তাকে এটা কারেকশন করতে পারি, ও কিন্তু একজন ডাক্তার দেখিয়েছে, তা আমি দেখলাম একদম পেপার হোয়াইট, তা আমি এখানে আরও আমরা 40% ডিসকাউন্ট করে গেছি, কারণ ল্যাব তো আর আমার না। ওনাদেরকে রিকোয়েস্ট করছি যে আপনারা একটু হেল্প করেন আমাদেরকে, আমরা কিছু মাকে এই দিনে একটু সেবা দিই। তো সে অ্যানিমিয়াটা, সে যদি আজকে হিমোগ্লোবিনটা করে আমার কাছে আসে, তাহলে তার আমি যদি অ্যানিমিয়াটা কারেকশন করে দেই, তাহলে এই মাটা ডেলিভারির সময় তার রিস্ক কমে যাবে। তারপরে প্রেগনেন্সি পিরিয়ডে আমাদের দুটো সমস্যা হয়, একটা হয়েছে একটা মায়ের রক্তক্ষরণ হইতে পারে, আরেকটা হয়েছে একটা মায়ের ব্লাড প্রেশার বাড়তে পারে। এই দুইটার সমস্যা কিন্তু আমাদের দেশের বেশি মাতৃমৃত্যু। তাহলে ব্লাড প্রেশার যদি বাড়ে আর্লি স্টেজে ধরা ধরতে পারি আমরা, যেমন ওই মাস হার্ডোপা দুটো খায়, ও বলছে আমি ঘুমোতে পারি না, তারপরে ওকে আমি বারবিট দিলাম, আমার কাছে মনে হয়েছে মেয়েটা যখন আসবে নিয়ে ওর ইনভেস্টিগেশনটা হিমোগ্লোবিন নিয়ে, ওর যদি অ্যানিমিয়া থাকে ওকে আমি প্যারেন্টালি আয়রন দিলাম, ওর হিমোগ্লোবিন কী করে আমি রেইজ করতে পারি, তাহলে হিমোগ্লোবিন রেইজ করতে পারি আর প্রেশার যদি আমি কন্ট্রোল রাখতে পারি, তাহলে ওকে একটা সেফ মাদারহুড দিতে পারলাম, আমি যে ওর মাতৃত্বের নিরাপত্তা দিতে পারলাম। কিন্তু
আমাদের সাথে মাকেও যোগাযোগ রাখতে হবে, এবং এরকম মাকে অনেক সময় আমরা কিন্তু ওদের ফোন নাম্বার রেখে রেখে আমরা কথা বলি, কারণ আমরা জানি আমাদের মাদের অত অ্যাওয়ারনেস নেই, তারা বাড়িতে বসে আছে। এখন এই আপনারা হয়তো একলাম্সিয়া রোগের নাম শুনছেন, দেখা গেল এই যদি প্রেশার হয়েছে সেখান থেকে যদি মা আমি এই অবস্থায় মাকে ধরে রাখতে পারি আমার আওতায়, তাইলে হয়তো মা একলাম্সিয়ায় চলে যাবেন। একলাম্সিয়ায় কিন্তু আমাদের মাতৃমৃত্যু অনেক বেশি। আরেকটা যদি অ্যানিমিয়া থাকে, অ্যানিমিয়া রোগীর এক অ্যানিমিয়া ডেলিভারির সময় ব্লাড যাচ্ছে, দুটো মিলে সেই মা হয়তো পিপিএস হয়ে মা হয়তো মৃত্যুর মুখে চলে যায়। আমাদের দেশে দুইটা কারণে পিপিএস এবং একলাম্সিয়ায় মাতৃমৃত্যু অনেক বেশি। কাজেই আমরা এই জিনিসগুলো মাথায় রেখে যাকে যাকে পাই সেইভাবেই আমরা কাউন্সিলিং করতে চেষ্টা করি এবং তাদেরকে সেইভাবে সেবা দিতে। আমার হিমোগ্লোবিন লেভেল রেস করে রাখতে হবে, প্রেশার থাকলে প্রেশারটাকে কন্ট্রোল করতে হবে। দেয়ার আর সো মেনি রিস্ক ফ্যাক্টর হলে পরেই তাকে একটা টার্সিয়ারি লেভেলে থেকে চিকিৎসা নিতে হবে। যে গ্রামের মা তাকে বলি যে আপনি একটু শহরে কোনো আত্মীয়র বাসায় থাকেন। এই যে উপদেশগুলো দেওয়া, এটা আমরা সবাই করে যাই। আমাদের গাইনির একটা বিরাট প্ল্যাটফর্ম আছে, প্রায় 2200 মেম্বার ম্যাডামরা সেন্ট্রাল লেভেলে কাজ করতেছে, আমরা পেরিফেরি লেভেলে কাজ করতেছে। এই যে হাওয়া আপা আমাদের বরিশালের প্রতিষ্ঠাতা, উনি আপার পরে আমি এখন রিসেন্টলি, তৈয়বুর রহমান ছিল প্রেসিডেন্ট, আমি এখন প্রেসিডেন্ট, কিন্তু আমরা সবাই জয়েন্টলি চেষ্টা করি যে মাকে কী করে একটা নিরাপদ মাতৃত্ব দেওয়া যায়।